গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়া ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। তো আমি সকাল 10টা থেকে ভিডিওটা শুরু করে দিলাম, এখন 10টার একটু বেশি হয়েছে, 10টা 5:10 এরকম হবে। তো ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা কাজ করা, কিছু এখনও কাজ হয়নি, বেশিরভাগ কাজই পড়ে আছে, খালি ব্রেকফাস্টটা রেডি করেছি ওটাই হয়েছে, আর রান্নাঘরে কাল রাত্রে যা যা বাসন ছিল সেগুলো সব মাজা ধোয়া করেছি। তো এই হয়েছে, এখনও কিচ্ছু হয়নি, ঘরের বিছানাপত্র সমস্ত কিছু পড়ে আছে, কালকে গ্রসারির মানে মাসকাবারি যা মুদিখানা লাগে সারা মাসে তো সেগুলো আনা হয়েছে, সেগুলো এখনও দালানে পড়ে রয়েছে, ওগুলো তোলা হয়নি, ওগুলো তুলবো, আগে বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে ওটা করব। তারপরে ঘরটার পরিষ্কার করে স্নান সেরে এসে তারপরে রান্না বসাবো। তো চলো চটপট করে আগে আমার কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার রান্নার দিকে যেতে হবে, আর রান্নাঘরে তো দেরিতে ঢুকলে রান্না করতেও দেরি হয়ে যাবে। তো চলো আগে আমি কোয়ার্টারগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার ফিরছি রান্না নিয়ে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না তরকারি টরকারিগুলো করে রেখে আমি গিয়েছিলাম স্নান করতে, স্নান তারপরে কাচাকুচি যা ছিল সেগুলো করলাম, আর এখন এসে ভাত করলাম। এখন বাজে হচ্ছে 2টো, ভাত হয়ে গেছে, ভাতটা এবার তুলে নেব। আর ছেলের প্রচুর খিদে পেয়ে গেছে, তো ভাতটাকে তুলে নিয়ে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খাবো। তো চলো দেখিয়ে দিই আমি আজকে কী কী রান্না করেছি। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি, ওতে টমেটো দিয়েছি, দিয়ে ডাল করেছি, আর এটা হলো লাল শাক ভাজা, আর করেছি হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, পেঁয়াজ টিয়াজ দিয়ে আমার ছেলেটা সেদ্ধ করা, আমারটা অমলেট করে দিয়েছি, ও অমলেট করা খায় না। খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, 2:10 হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই তারপর আমি খাবো। তো চলো আগে খাবারটা বেড়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো সারাদিন সমস্ত কাজটা সেরে, বিকালের সমস্ত কাজটা সেরে আমি গিয়েছিলাম হচ্ছে বাজারে, একটু বাজার করতে গিয়েছিলাম, কাঁচা সবজি কিছু ছিল না, শেষ হয়ে গিয়েছিলো, তো সেটা আনতে গিয়েছিলাম বাজারে, আর কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল ঘরে, তো সে সমস্ত কিছু কিনতেই আমি গিয়েছিলাম। আর রাত্রে আমার রান্না হয়ে গেছে, রুটি আলু ভাজা আর সুজি, এই রান্না করেছি। তো করে টরে রেখে দিয়ে তারপরে বাজারে গিয়েছিলাম, কারণ বাজার থেকে এসে একদম ভালো লাগে না কিছু করতে, রান্না তো করতে একদমই ভালো লাগে না। এই সকাল থেকে তোমার সাথে সব কিছুই আমি শেয়ার করেছি, আমার সংসারে যে টুপিটাকি কাজ মোটামুটি শেয়ার করেছি, কিন্তু রান্নাটা শেয়ার করতে পারিনি, আমার ছেলের ক্লাস শুরু হয়ে গিয়েছিলো, আমার ফোনে ক্লাস হয় তোমরা সকলেই জানো,
তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো। আর রান্না তো কিছু নেই, আর কোনো কাজ করারও কিছু নেই, তোমার সাথে কিছু শেয়ার করারও নেই। তো এবার একটুখানি রেস্ট নেবো, সারাদিন ধরে তাড়াহুড়ো করে কাজ, সারাদিন ধরে তাড়াহুড়ো করে কাজ, বিকেলে রান্না, আবার বাজার থেকে আসা। এখন দেখছো কটা বাজে, এখন বাজে হচ্ছে 8:30। তো এই জাস্ট এসে চেঞ্জ টেঞ্জ করে আমি ভাবলাম না ভিডিওটা আগে শেষ করে নিই, একবার যদি শুয়ে বা বসে পড়ি আর ভিডিও শেষ করাই হবে না। তো ভিডিওটা আমি আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। আমি ফিরব একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। তাই আমার ভিডিও এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা।